ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় অনেক আলেম বিড়ালকে নিয়ে ছবি পোস্ট করছেন। বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া এই ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে, কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে আলেমরা কেন বিড়াল পালে বা বিড়ালকে নিয়ে ইসলামে কি বলা আছে? চলুন জেনে নেই। প্রথম মানুষ বিড়াল পালন করা শুরু করে। বর্তমানে যত বিড়াল দেখা যায় এরা আসলে মধ্যপ্রাচ্যের বিড়ালের বংশধর। প্রাচীন মিশরীয় সভ্যতায় বিড়াল পালার প্রচলন ছিল। মূলত কৃষকরা ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে বিড়ালকে ব্যবহার করত। একইভাবে ইঁদুরের হাত থেকে বাঁচতে জাহাজের নাবিকরাও বিড়াল নিয়ে ঘুরত, ফলে পৃথিবীর সব জায়গায় বিড়াল ছড়িয়ে পড়ে। ইসলামে বিড়ালের একটা বিশেষ স্থান আছে, এদেরকে পবিত্র প্রাণী হিসেবে ঘোষণা দেন মহানবী। বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে আটকে রেখে খাদ্য খাওয়ার সুযোগ না দিয়ে কষ্ট দেওয়াকে আজাবের কারণ হিসেবে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জৈনিক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়, সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় বিড়ালটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় না খেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এরা নামাজে বিঘ্ন ঘটায় না, কারণ এরা ঘরের জন্য উপকারী। কোনো কোনো বর্ণনায় এসেছে, মহানবীর উজুর পাত্র থেকে যখন কোনো বিড়াল পানি পান করত, সেই পানি দিয়ে তিনি উজু করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আব্দুর রহমান। তিনি বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল ওনার সাথে প্রায় সবসময় থাকত। একদিন তিনি একটা বিড়াল ছানা জামার ভিতরে লুকিয়ে মসজিদে নিয়ে আসলেন এবং কিছুক্ষণ পর বিড়াল ছানাটি জামার ভিতর থেকে বের হয়ে মসজিদে ছুটাছুটি শুরু করল। মহানবী এ ঘটনা দেখে ওই সাহাবিকে আবু হুরায়রা বলে ডাকল, যার অর্থ বিড়ালের পিতা। আব্দুর রহমান রাজিয়াল্লাহুর এই নামটা এতটাই পছন্দ হয় যে তিনি পরবর্তীতে তার নাম আবু হুরায়রা রাখে। ইসলামের দৃষ্টিতে বিড়াল পবিত্র প্রাণী এবং বিড়াল পরিষ্কার থাকতে পছন্দ করে। বিড়াল পালন করা দোষের কিছু না। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ।